আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াবতাগী গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা তাআলা ان الدين عند الله الاسلام وقال تعالى هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে কাফারুয়া অলিপ্রি দাখিল মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন 2021 উপলক্ষে এ ধরনের একটি দিনই মাজলিস আওয়ার এবং বার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে আমরা সবে শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যেভাবে আলহামদুলিল্লাহ কইছেন বোঝা যায় যে বেশ খুশি না আপনারা। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনার প্রধান অতিথি, প্রধান আলোচক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে আলোচনা পেশ করবা। আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। এতেব এখন পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা কররা তারারে অনুরোধ থাকলো যে আপনারা অতি দ্রুত প্যান্ডেল আয়োগকা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি শেষ করে নিমু। ইনশাআল্লাহ আমরা শায়খের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিচয় আপনাদের সামনে তুলিয়া ধরার কিছু নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাই যেন যাইন এ জায়গাত একটা তার পরিচয় গেলে বুঝবা যে যেন যাই এ জায়গাত বাধা আয় যে তানরে স্টেজে উঠতে দেওয়া হইত না। আপনারা অন্য বক্তারে আনোকা কিন্তু তানরে আনলে হইত না। খারাপ বাধা দে যে বাধা আমরা সমাজে ওয়াজ মাহফিলে 2 লাখান বাধা হয়। 1 লাখান বাধা হইল কি আছে যেসব বক্তা হলে রাজনৈতিক আলোচনা করেন তারারে বাধা দিন অন্য রাজনৈতিক দলেরা। কিন্তু আমরা যারা আলোচনা করি বা আমরা যে প্রোগ্রাম বা আজকের যে প্রোগ্রাম আমরাও রাজনীতি লইয়া আলোচনা করি না, কারণ এটা হইল কি রাজনৈতিক বিষয়। আলেমুলাদের বিষয় হইল গিয়া মানুষের নসিহত করা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের মাঝে তাওহিদের কথা কওয়া, সুন্নতের কথা কওয়া, শিরক এবং বেদাত সম্পর্কে তাদেরকে সতর্কিত করা, তাদেরকে উত্তম আখলাকের কথা কওয়া, এগুলো হইল গিয়া আলেমদের দায়িত্ব। তো এইখানে কি অর্থায় বাধা আয় যে এই শ্রেণীর বক্তব্য বক্তাগুলোর বাধা আয় যে যারা দিনরে বিকৃত করিয়া দিনের মাধ্যমে ফায়দা লুটতে চান, দিনের মাধ্যমে জনগণরে বাড়াইতে চান, সংখ্যা বৃদ্ধি করতে চান, পপুলারিটি অর্জন করতে চান, তারার সামনে যখন সত্য দিনটা উপস্থাপন করা হয় তখন তারার গুমর ফাঁস হয়ে যায়। এরদায় যারা দিনে হকর আলোচনা করেন তারপরে দিনে বাতিলের সাথে যারা সম্পৃক্ত থাকে তারা কিন্তু বাধা দেয়। বোঝা গেছে? আর প্রশাসন তখন অনেক সময় তারা কিছু করার থাকে না, যেহেতু পাবলিক থাকিয়া তারার বড় বড় উপরে থাকিয়া অনেক জায়গা থেকে ফোন আয় তখন তারা বাধ্য হয়। তারপরে আমরা আজকের এই প্রোগ্রামও আমরা শুক্রিয়া আদায় করি আর এলাকাবাসীর শুক্রিয়া আদায় করি আর এই এলাকার যারা দায়িত্ব পালন কররা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই আর যে তারা সুযোগ করে দিছেন এবং আমরা সেই আমরা মা বই নকল তারাও দেখা তারারও শুক্রিয়া আদায় করি আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সুযোগ করে দিছেন আমরা সবার শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। এবং জাজাকুমুল্লাহ খায়ের, আল্লাহ সবরে উত্তম প্রতিদান দান করুকা। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শামসুদ্দিন সিলেটি, সিলেটের একজন প্রবীণ আলেম, বহু গ্রন্থ প্রণেতা, সিলেটের অহংকার তাইন আসন এবং আরও আলেম মহল আসেন, আমরা আব্দুল মালিক সাহেব আসেন ডৌডিকর এবং আরও উলামায় কেরাম মহল আসেন, মুরব্বিয়ান আসেন, যুবক ভাইরা আসেন, দায়িত্বশীলরা আসেন, প্রশাসনের লোকেরা আসেন এবং পর্দার আল্লাহ এমন মা বোনের আসেন। সবাইরে সম্বোধন করিয়া সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা কইয়া ইনশাআল্লাহ আমি বিদায় নিমু। তারপরে আমরা প্রধান আলোচক ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা রাখব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে অনুষ্ঠান হয়েছি এই অনুষ্ঠানের লেগে ইসলামী সম্মেলন,
ইসলামী সম্মেলন মানি যেন ইসলামর কথা কইব। ইসলাম কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন হইল কি ইসলাম। দ্বীন মানে কিতা, দ্বীন মানে হইল কি জীবন ব্যবস্থা, জীবন চলার পথ। যেন মানুষের জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ ইসলামের দিক নির্দেশনা আছে। ইসলাম একটা ধর্ম নাই, যেভাবে হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, এরা কোনো ধর্মের নাম ইসলাম নাই। যে শুধু চার্চর মাঝে শুধু উপাসনালয় কিছু আনুষ্ঠানিকতা হইল, এরপরে তোমার যেটা মনে চাওলা করো, ইলা নাই। একজন ব্যক্তি যখন ইসলাম রে তার দিন হিসাবে গ্রহণ করব, শাহাদাতের মাধ্যমে, তারপরে সে যখন ইসলাম রে দিন হিসাবে গ্রহণ করব, দিন হিসাবে ইসলাম রে গ্রহণ করার পরে তার আর মন মতো চলার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম রে দিন হিসাবে গ্রহণ করব করার পরে ওই ব্যক্তির নাম হইল মুসলিম, আর মুসলিম মানে হইল কি আত্মসমর্পণকারী, আর ইসলাম মানে হইল গিয়া যে আত্মসমর্পণ করা হয়। ইসলামের একটা অর্থ, আর একটা অর্থ হইল গিয়া শান্তি অর্জন করা, আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। এবং যে যে ব্যক্তি এই ইসলামরে দিন হিসাবে গ্রহণ করব, ইসলামরে তার জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করব, সেই ব্যক্তি হইল মুসলিম। এবং মুসলিম তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না। এই ইসলামের মাঝে আমরা জানি যে ইসলামের পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল কি ইমান, স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। তারপরে ইসলামের যে আরকানুল ইসলাম আছে, ইসলামের বুনিয়াদুল ইসলাম আছে, এর মাঝে হইল কি সালাত, সিয়াম, হজ, জাকাত। হ্যাঁ, ধারাবাহিকভাবে হইল গিয়া যে দ্বিতীয় বিষয় হইল কি সালাত আদায় করা। আমরা সবে জানি কিনা না সালাত আদায়ের বিষয়ে? আমরা মুসলমান সমাজে আমরা সবে জানি সালাত আদায়ের বিষয়টা, কিন্তু সালাত আদায় করি আজকের মুসলিম সমাজও বেশি না কম? আপনার আমার মাত বুঝরা নি? আপনার তো বোঝা যান না যে আমার মাত বুঝরা। আমার বাড়ি হইল কি সিলেটের গোলাপগঞ্জ, আপনার তো আইসি গোয়েনঘাট, ইনোর ইনোর বাসা হয়তো ইনোর বাসা একটু বেশ কমর, একটু যদি আপনার একটু আওয়াজ দিতে বুঝবো যে বুঝরা যে আজকের সমাজও সালাত আদায়কারীর সংখ্যা বেশি না কম? যদি বিশ্বাস না হয় ফজরের নামাজও গিয়ে দেখবা। তো আমরা জানি যে সালাত আদায় করা ইসলামের বিষয়, এটা জানি কিনা না? সালাত ত্যাগকারী, সালাত একজন মুসলিমকে অবশ্যই সালাত আদায় করতে হইব, দৈনিক 17 রাকাত সালাত আদায় করতে হইব, ফরজ সালাত। বিশেষ করে পুরুষের কোনো মাফ নাই, তারা সালাত আদায় করতে হইব। তো সালাত ইসলামের মাঝে আছে আমরা জানি, সিয়ামের বিষয়ে আমরা জানি, জাকাত যাদের নেশা পরিমাণ সম্পদ আছে তাদেরকে জাকাত দিতে হইব, যাদের বায়তুল্লাহ পর্যন্ত সফর করার সামর্থ্য আছে তারা কিতা করতো, হজ করতো, হজর বিষয়টা আছে, উত্তম আখলাক বালা আচরণ করতে হইব, এটা আমরা জানি, বুঝি কিনা না? যে উত্তম আচরণ করতে হইব, কিন্তু আমরা কি উত্তম আচরণ করি? আমরা কি বউর প্রতি উত্তম আচরণ করি, সন্তানদের প্রতি উত্তম আচরণ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মুরব্বীদের সম্মান করলো না, বড়দের সম্মান করলো না, ছোটদের স্নেহ করলো না, সে আমাদের অন্তর্ভুক্ত নাই। আজকে যুবকরা মুরব্বী হলার কোনো সম্মান করতেও চায় না যেন, অথচ আমরা সবে নিজেরা মুসলিম দাবি করি, স্বামীর অধিকার আছে, পাশাপাশি স্ত্রীর অধিকার আছে। আমরা অনেক স্বামী আছেন বাইরে খুব বালা, কিন্তু গরুর মাঝে গেলে তার গরুর মাঝে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন আমরা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়া লই, হ্যাঁ চেয়ারম্যানের সার্টিফিকেট দিন, কিন্তু ইসলামে কইছে যে একজন পুরুষ ভালো কিনা না এটার সার্টিফিকেট দিবাকে তার ওয়াইফে, ওয়াইফের কাছ থেকে সার্টিফিকেট লইতে হইব। আমরা চিন্তা করি, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা চেষ্টা করি যে দিন ডে পালন করবার লাগি, আমরারও মাঝে অনেক সমস্যা আছে। সার্টিফিকেট নেওয়ার গেলে দেখা যাইব আমার বউ আমার বালা সার্টিফিকেট দিরা না, কারণ বাইরে যত আমরা বালা ভিতরে কিন্তু অত বালা নাই, অথচ আমরা রে বালা হইতে হইব, বালা হইতে হইব। আপনি মনে করেন নি যে মুসলমানের ঘরে জন্ম হইলেও আপনি জান্নাতে যাইবা গিয়া, আর হিন্দুর ঘরে জন্ম হইছে এ পূজা করে এর দায় হে জাহান্নামে যাইব গিয়া,
ও মুসলিমরা জাহান্নামে যাইবো এটা ঠিক আছে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম হইলেও আপনি যে মুসলমান হয়ে যাইলা নাই। আমরা জানি যে প্রথম রসুল নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের সন্তানরা কি সন্তান আসতে না দিনের উপরে, আমরা জানি কিনা না? তাহলে যে নবীর সন্তান হইয়াও তাই সফল কাম হইতে পারছেন না, দিনে হকরে গ্রহণ করতে পারছেন না, এটাই তাই সফল কাম হইতে পারছেন না। তারপরে আমরা যদি দেখি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে আমরা শায়খের কাছ থেকে মক্কার আমরা কোরআন প্রথম নাজিল হওয়ার ঘটনা শুনছি যে হেরা গুহার বিধে কীভাবে জিব্রাইল ইয়া কইছেন যে ও প্রথম মহিলা ইয়া আইছেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাঝে সবথেকে বেশি তার দাদা মারা যাওয়ার পরে সবথেকে বেশি দান্ডে যেন লালন পালন করছেন, সবথেকে বেশি দান্ডে শেল্টার দিছেন, সবথেকে বেশি দান্ডে যেন লুক আফটার করছেন, এই নই লাগিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা নাম কি তা জানেননি? আবু তালেব। কিন্তু আবু তালেব সফল কাম হইতে পারছেন না, রসুলের চাচা হওয়ার পরে রসুলের সবথেকে বেশি নিরাপত্তা দেওয়ার পরেও কেউ দেয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন লইয়া আসতে এটারে গ্রহণ না করার কারণে, যে আমরা যে রসুলের যে দিন লইয়া আইসন যে দিনের কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রসুলকে প্রেরণ করছেন হেদায়েত এবং দিনে হক দিয়া, দিন আল ইসলাম দিয়া, লিউজহিরাহু আলা দীনি কুল্লিহি, সমস্ত বাতিল দিনের উপরে আল্লাহর দিনরে প্রতিষ্ঠিত করবার লাগিয়ে, এস্টাবলিশ করবার লাগিয়া, সেই দিনটা যদি আমরা গ্রহণ করতাম না পারি, এই দিনের মাঝে আছে যে স্বামীর অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করতাম, সন্তানদের প্রতি আপনি সন্তানদের অধিকার আছে, তারারে দিন শিখাইতা। একটু আগে আমরা শায়খের কাছ থেকে আলোচনা করতে আসতাম যে সন্তানরে আপনি দিনের জ্ঞান অর্জন করাইতাম, বেসিক যে জ্ঞান, যে মৌলিক যে জ্ঞান, যে তাওহীদ সম্পর্কে জানা, শিরক থেকে বাঁচিয়া থাকা, সুন্নাত সম্পর্কে জানা, বেদাত থেকে বাঁচিয়া থাকা, উত্তম আচরণ, উত্তম আখলাক শিখানি, এগুলো বেসিক জিনিস আমরা শিখাইতে দেব। তারপরে ইসলামের মাঝে জিহাদও আছে, ইসলামের মাঝে দাওয়াতও আছে, তবলিগও আছে, কিন্তু জিহাদ ইলা নাই যে আপনি বোম্বার নাম জিহাদ নাই, এটার নাম হইল গিয়া সন্ত্রাস, এটার নাম হইল কি জঙ্গিবাদ। জিহাদ ইসলামর আছে, ইসলামের যারা সালাত আছে সালাতর শর্ত আছে, ইসলামের সিয়াম আছে সিয়ামর শর্ত আছে, ইসলামের জাকাত আছে জাকাত সবর উপরে ফরজ নয়, জাকাত যারা শর্ত আছে যারা নেশা পরিমাণ সম্পদ আছে তারার উপরে লেগে জাকাত ফরজ, ঠিক অনুরূপভাবে ইসলামের জিহাদ আছে, ইসলামের সন্ত্রাস নাই জঙ্গিবাদ নাই। জিহাদ কে করতো? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, এটা রাষ্ট্রীয় দায়িত্ব, এটা সাধারণ মানুষের দায়িত্ব নয়। জেলা চুরি করলে সুরর হাত কাটতো, খেয়ে কাটতো এলাকার চেয়ারম্যান সুরর হাত কাটতানি, আচ্ছা সুরর হাত কাটাও নাকি মানে এখন আমরা দেশে গীতা করেন সুর নিয়ে জেল দিন, এখন এটা রাধানগর বাজারে একটা সুর ধরা পড়ছে, এখন এলাকার যারা পঞ্চায়েত আছেন তেনজন সবে কইলা যে আমরা এটা জেল সুর সুর লইয়া নিয়ে তানাত দিতা, তানাত পয়সা খাইয়ে আবার শাড়ি দিয়ে মাঝে মাঝে, তারপরে এগুলো লইয়া আবার কীটা যে সাক্ষী দিলে গিয়ে সাক্ষী দেওয়া লাগবো সিলেটের কোর্টও, তো বললাম আমরা যেহেতু বিচারীগুলো আছি তো আমরা অন্য একটা জেল এখান বানাইলাই বানাইয়া আর আমরা বিচার করিলিম, আর বিচার করার পরে আমরা জেলে ঢুকাই দিব, এলা যদি একটা জেল বানাই না আর একটা আদালত বানাইয়া বিচার করেন তো ঠিকব, তান্দান সব যাইতে হইব, তান্দানটি দিয়ে বড় জেলের ভিতরে আইব, কেউ দেয় যে এটা তান্দারের দায়িত্ব নাই, এটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু জিহাদর ব্যাপারে খেওয়াইয়া কোনো আলেমে বড় করে বয়ান দিলে, গরম বয়ান দিলে আমরা মনে করি ঠিক আছে বা জিহাদ 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 চাই, জিহাদ ফললে আমি নাই, অথচ ইসলামও জিহাদ আছে, জিহাদ হইলে ইবাদত, কিন্তু এটার লাগে শর্ত হইল কি ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের জিহাদ ঘোষণা দিতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। ইসলামের দাওয়াত আছে, দাওয়াত দিতে হইব কোনো দলের দিকে নাই, কোনো ব্যক্তির দিকে নাই, আপনার ফিরসাপর দিকে দাওয়াত হইতো নাই, আপনার মাদ্রাসার দিকে দাওয়াত হইতো নাই, আপনার খানকার দিকে দাওয়াত হইতো নাই, আপনার দাওয়াত হইতে হইব আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম খার কথা যে মানুষে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াত অর্থ হইলে আহ্বান করা, আহ্বান করতে হইব আল্লাহর দিকে, আহ্বান করতে হইব ইসলামের দিকে, আহ্বান করতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে, সুন্নার দিকে,
আজকে আমরা রসুলের তরিকা বাদ দিয়া অন্য অন্য তরিকার দাওয়াত দিয়া, অথচ আল্লাহ সুবহানাহু তাআলায় তবলিগ করতে হইব, তবলিগ করতে গীতা প্রচার করা। আল্লাহ সুবহানাহু তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কইছেন, ইয়া আইয়ুহাল রসুল বাল্লিগ, হে রসুল আপনি প্রচার করুক কা, তবলিগ করুক কা, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবর পক্ষ থেকে যেটা নাজিল হইছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একটা আয়াত হইলেও প্রচার করো। এখন আমরা কই বুজুর্গানে দিনে কইছেন প্রচার করিয়ার, আমরা অমুক বুজুর্গকে লেখছেন, বুজুর্গর কিতাব ফড়িয়ার, আল্লাহর কিতাব ফোড়া হয় না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্না ফোড়া হয় না, সুন্নার তবলিগ নাই, তবলিগ হয়ে গেছে মুরব্বী কিতা কইছেন, বাপদাদাই কিতা কইছেন, বাপদাদার দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম হইলে কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ কিতা কইছেন, রসুলে কিতা কইছেন, ওটা হইল ইসলাম। সমাজের বেশিরভাগ মানুষে কিতা কইছেন, এটার নাম ইসলাম নাই। ইসলাম হইল গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি দুইটা জিনিস তোমাদের কাছে তুইয়া দেই আর এই দুই জিনিসটা তুমি যদি আঁকড়া ধরিয়া থাকো তুমি দেন কখনো পদমষ্ট হইতে নাই, এটা হইলে আল্লাহর কিতাব কোরআন, আর এটা হইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। আজকের এই মাহফিল হইল গিয়া সমাজ বিভক্তি সৃষ্টি করবার লাগি নাই, আজকের এই কাফাউড়া অলিপ্রি দাখিল মাদ্রাসার যে প্রোগ্রাম, আজকের যে ইসলামী সম্মেলন, এটা হইল গিয়া মুসলিম উম্মারে ঐক্যবদ্ধ করার সম্মেলন। আজকে আমরা সব ভেদাভেদ বলে গিয়া, সব তরিকা, বিভিন্ন ফত এবং মত বলিয়া গিয়া, বিভিন্ন দলাদলি বলিয়া গিয়া, আমরা কোরআন সুন্নার মর্ম ঐক্যবদ্ধ হই, ঠিক কিনা না? কিসের মর্মে ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে হইব? কোরআন সুন্না দিয়া ঐক্যবদ্ধ হইতে হইব। আমি যদি আজকে এখানে আইয়া কইতাম সব দল বাদ দিয়ে আমার দল ঐক্যতে, আপনি কইতে পারতা যে সিলেট থেকে আইসেন তান তান ছাড়তো আছে, অল্লাহ আমরা বাড়ি থেকে এই উদ্দেশ্যে বাড়াইছি না যে আমি আমার দলের দাওয়াত দিব, আমি আমার তরিকার দাওয়াত দিব, আমার দল এই লাগি ইসলাম, আমার তরিকা এই লাগি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এর বাইরে কোনো তরিকা নাই, এর বাইরে কোনো দল নাই, মুসলমানের দল একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন হইল ইসলাম, আল্লাহ হাজাত গ্রহণযোগ্য দ্বীন হইল ইসলাম, আল্লাহ হাজাত কোনো তরিকা গ্রহণযোগ্য হইতে নাই, কোনো দল তরিকা গ্রহণযোগ্য হইতে নাই, একমাত্র ইসলাম গ্রহণযোগ্য হইব। এতে হবো আপনারে আমারে ফিরিয়া হইতে হইব ইসলামের কথা, কোরআন সুন্নার কথা। আপনার আমার মাঝে কোনো বিষয় নেই যদি ইখতিলাফ থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে কইছেন, ফারদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরিয়া যাও আল্লাহ আল্লাহর রাসূলের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, আমরা অনেক ভাই গলা শুনো না, এটা আমি যাই এক বেটা ওনে লেখা আছে, এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, বেটায় লেখার নিচে বইয়া পেশা করে, তার আগে কইল বেটা জায়গা পাইছ না, লেখার নিচে ইয়া করো গেলে এরা দেখছো না 100 টাকা জরিমানা, কয় 100 টাকা নাই দেখিয়ে তো করিয়া, কয় কো কি 100 টাকা নাই মানে কিতা, কই দেখো লেখা দেখা দেখা নি, এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, হে ফোরতে কিতা মরছে, একটা অক্ষরও বাড়াইছে না, খালি থাম তো আসিল যেন কোনো না তামিয়া তামি গেছে এর আগে, এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না, হে ইয়ে তামি গেছে এখানে দাঁড়িয়ে প্রস্তাব করিবেন, এখন করিবেন তামার কারণে কিতা হয়েছে অর্থ বদলি গেছে, লেখা ঠিক আছে কিন্তু অর্থ বদলি গেছে। তা আমরা ওয়াজ মাহফিল তো কোরআন থেকে কইন হাদিস থেকে কইন, কিন্তু দেখা যায় যে এক ওয়াজ আরো ওয়াজে মিলে না, এক মাদ্রাসার ওয়াজ আরো মাদ্রাসার মিলে না, এক হুজুর আরো হুজুরে মিলে না, সাধারণ মানুষ বলছে মুসিবত, কয় আমরা দেখতাম কোনো দিই, সব কথা যদি এক আল্লাহতে কি হয়, কোরআন থেকে যদি হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওর সুন্নাতে কি হয়, তাহলে মিল থাকবো কিনা না, থাকবো, কিন্তু আমরা মিল নাই, কারণ কি দাদার নি, কোরআন ঠিক আছে হাদিস ঠিক আছে, আমরা ব্যাখ্যা করতে গিয়া ঘুরাই ভিজাইয়া কিল্লা আমার কথারে ঠিক রাখতাম, আমার তরিকারে ঠিক রাখতাম, আমার মতরে ঠিক রাখতাম, আমার বক্তব্যরে ঠিক রাখতাম, আর বাকি সব দিনে বাতিল প্রমাণ করতাম। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক, আমরা যারা দিনের দায়ী আছেন তারারে বুঝার তৌফিক দান করুক, আমরা কোরআন সুন্নার মূল ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনার দল আপনার তরিকা আপনার হুজুর কোনো খামে লাগতো নাই, আপনি এই মুহূর্তে মারা গেলে সেও আপনার লগে যেত নাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই সেও আমার লগে যেত নাই, আমায় যাইবো আমার আমল নামা যাইব, আমার গিয়া জিজ্ঞাসিত করতে হইব আমার দিন গীতা, আমার রব খে, আমার দিন গীতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই আমার প্রশ্ন করা হইব, এই কারণে যদি জবাব ঠিক মতো দিতাম পারি তাহলে আমার আমি কামিয়াব হইব, আর এই কারণে যদি ধরা পড়ি তাহলে সব জায়গার ধরা পড়ব, তাহলে এখানে গেলে প্রশ্ন করা হইব তোমার রব খে আস্তা আল্লাহ,
তোমার দিন কি তাসির ইসলাম? এখন দিন দিন তো ইসলাম বাদ দিয়ে আমরা অসংখ্য দল অনেকগঞ্জ তরিকা বানাই লিছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরিকা এবং এইসব দলকলর কথা কইছেন কোরআন করিমের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি কইছেন, আমরা কোরআন ফড়ি না, একটু আগে শেখের যে কথা আসলাম যে ফড়ি কমতে কি আমরার মাঝে একতলাপ বেশি, মানুষে আমরা লইয়া খেলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার কাছে যেখানে আছে ওখানে লইয়া খুশি। আপনি জানেন না যে দলের কাছে দিয়ে কয় আমরা একটা ওইসবটাই বড় দল, কেউ দেখবা ইসলামের কথা কয় না, হে তার দলের গুণগান কর। আর কেউ কয় যে বাপ দাদার উপরে আসি, অত জিন্দগি দেখি করি আর ভুল করি আর নি, বাপ দাদার দোয়াই দিয়ে ইসলাম চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুল পাঠাইছেন, প্রত্যেক নবী এবং রসুল আইয়া তার জাতিরে যখন দাওয়াত দিছেন, জাতির মানুষের কিতাব দিয়ে কইছে ও কথা কইছে যে মা ও যেতে না আলাই আবা না, আমরা আমরা বাপ দাদার রাস্তার উপরে আসি, তারা উঠে কইছে আমরা আমরার বেশিরভাগ মানুষের উপরে আসি। অনেক মানুষে কয় না আপনার ধর প্যান্ডেলও মানুষ কম, আমরা প্যান্ডেলও মানুষ বেশি, আমরা যদি ভুল হইতাম যে অত প্যান্ডেলও অত মানুষ থাকলো না, মানে সৎ সত্য মিথ্যা ইটা দিয়ে প্রমাণ করতো স্যার, মাথা দিয়ে সত্য মিথ্যা, সত্য মিথ্যা মাথা দিয়া হয় না কোরআন হাদিস দিয়া হয়, কোরআন হাদিস দিয়া। আপনি কোরআন থেকে দেখাব, আপনি দখল দিয়া দলিল দেন খানে দল, আপনি দখল দিয়া দলিল দেন খানে, আপনি দলিল দিয়া দলিল দিয়া আপনার রেফারেন্স দেখুয়া, আপনি দখল নিয়ে দেখান খানে, দখল দেখায় যার শক্তি আছে যার, এই কারণে যদি একটুকরা জমিন খাও কিনতে চায় তাহলে দখলে চলবো না দলিলে চলবো, তাহলে জান্নাতও যাইতে হইলে দলিল লাগবো, কামিয়াব হইতে হইলে দলিল লাগবো, আমল সঠিক হইতে হইলে দলিল লাগবো, ইমান সঠিক হইতে হইলে দলিল লাগবো। দলিল প্রমাণবিহীন আমল, দলিল প্রমাণবিহীন ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য হইত না। আমরা ইনো আলেম উলামা সকল আছেন, আমরা সারা জিন্দগি থেকে উনি আইসি ওয়াজ মাহফিল গেলে যে তিনটা প্রশ্ন করাইব, শুনছি না খবর গেলে কটা প্রশ্ন করাইব, তিনটা প্রশ্ন করাইব কাফির বেদিন অকলরে, আর যারা তিনটার সঠিক উত্তর দিলাইব তারারে আর একটা প্রশ্ন করাইব। আলেম উলামা সকল আছেন ইনো যে তখন অনেক খবর গিয়ালে আর একটা প্রশ্ন করাইব, চতুর্থ নম্বর প্রশ্ন জানেন না আপনারা, চার নম্বর কি প্রশ্ন করাইব সেও কইতে পারবা নি, চার নম্বর প্রশ্ন খাই কিতা হইব যারা সঠিক জবাব দিব তারারে, চার নম্বর প্রশ্ন করা হইব যে দলিল সম্পরে দলিল লাগবো। ও মা ইলমুখ তুমি এটা ফাইলে এখন থাকি, এটাই এর যে তুমি জবাব দিলা সঠিক, এই সঠিক দলিল প্রমাণ কিতা, তখন ব্যক্তি এটা কইব যে আমি আল্লাহর কিতাব পড়ছি আর তারপরে জানছি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখা গেল যে দুনিয়ার জমিন খাইতে হইলে অন দলিল লাগে, আখেরা তো খবরের কাটো গেলে এখানেও সঠিক জবাব দিলে তারপরে দলিল দেখানি লাগে। আপকে আমরা দলিলর ফুচে চলি, আমরা দখলর ফুচে যেন না যাই, আমরা বেশিরভাগের যেন দুহাই না পড়ি, আমরা যেন বড় ফাগলি বড় টুফি বড় ওয়াজালা সুর দিয়া ওয়াজালার পিছনে না পড়ি, আমরা যেন কোরআন এবং সুন্নারে আমরা আঁকড়িয়া ধরি। সম্মানিত উপস্থিতি, ইসলামর দুইটা বিষয় কই আমি শেষ করিলাম, ইসলাম বিশাল বিষয়, ইসলামও যে প্রতিবেশীর অধিকার আছে, ইসলামও রাষ্ট্রর অধিকার আছে, ইসলামও নেতৃবৃন্দর অধিকার আছে, ইসলামও এমন কোনো দিক এবং বিভাগ নাই। এই যে আমরা মাহফিলে বইয়া আছি, মাহফিলে বইয়া শ্রোতা বক্তা হলে আলোচনা রাখবা, শ্রোতা হলে কিতা কর্তা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বৈঠক বইলে কোনো বৈঠক বইলে তাই ইস্তেগফার কর্তা বইয়া, বৈঠক বইয়ার একটা জিকির আছে আস্তাগফিরুল্লাহ তুবিলাই আপনি পড়তা, খালি আ ওইয়া ঠিক ঠিক কইতা না, নিজের কোনো কিছু আমল কিতা কর্তা। সম্মানিত উপস্থিতি, অন্য যে কোনো মাহফিল থাকে এই মাহফিলের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেখানে দিনের আলোচনা হয় ইনো মালাইকা হলে ফেলেস্তারা বেরিয়ে রাখল, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে মাহফিল যেন ওর ইনো ইনশাল্লাহ কিচ্ছা কাহিনী হওয়া হইতো না, এইখানেও হেদায়ত মানুষের আলোচনা করা হইব কোরআন এবং সুন্না তাকিয়া, মানুষের নসিহাত করা হইব কোরআন সুন্না তাকিয়া, কোনো কিচ্ছা কাহিনী হইতো না, আজগবি কিচ্ছা কাহিনী হতো না ইনশাল্লাহ তাআলা, দিনের ব্যাপারে ইনশাল্লাহ এখান থেকে কোনো আপনারে আপনার ঠোকানি হইতো না। আপকে আমরা কোরআন সুন্নারে আঁকড়িয়া ধরি। সম্মানিত উপস্থিতি, ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া যে তাওহিদরে গ্রহণ করা, আল্লাহর একত্বরে গ্রহণ করা, ইমান আনা, এক আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর লগে খাওয়ার শরীক না করা। আর ইসলামের সবথেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া যে কোনো ইবাদত করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবার লাগে আমরা সৃষ্টি করছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানের সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবার লাগি, মানে আল্লাহর গোলামি করবার লাগিয়া, গোলামি করবার লাগিয়া। আগে আমরা গোলাম হই আল্লাহর, আল্লাহর দাস হই, আল্লাহর দাস হইব আল্লাহর, আল্লাহর ইবাদত করলে। আর ইবাদত করতে হইলো তরিকা লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কার তরিকা লাগবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে নাই। ক্লিয়ারলি একটু আগে কইতা যে কালামুল্লাহ, আল্লাহ কালামুল্লাহ কই দিছই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, হে যারা ইমান আনছো, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য, আর তোমাদের আমল নষ্ট করিও না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই দিছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো যেই আমলের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, তাহলে সেটা হইল কি বাতিল। এখন আমরার দেশে ওয়াজ মাহফিল শেষে সবরে লইয়া আত্মুল্লাহ মারি দোয়া করেন খান দইন বইয়া। এখন এই আমল যে সবরে লইয়া আত্মুল্লাহ মারি দোয়া করলে রসুলরে অবমাননা করা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অবজ্ঞা করা হয়, রসুলের তরিকারে কিতা করা হয়, পদদলিত করা হয়, লাঞ্ছিত করা হয়। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো বৈঠকও বইলে বৈঠক শেষে একটা দোয়া পড়াইছো শিখাইছেন, জেলা আপনি টয়লেটও গেলে একটা দোয়া আছে, দোয়া হইল গিয়া কিছু দোয়া আছে মুখ দিয়া করা লাগে, ঠোঁট দিয়া করা লাগে, কিছু দোয়া আছে ঠোঁটর লগে আত তোলা লাগে, কিছু দোয়া আছে আত তুলবা ঠোঁটেও কইবা সবে মিলিয়া করবা। রসুলের তরিক, রসুলের সাল্লাহ সাল্লামর তরিকাটা কি তিন লাখান দোয়া পাওয়া যায়, কিছু দোয়া হইলে শুধু ঠোঁট দিয়া করা, কিছু দোয়া হইল কি ঠোঁটর লগে আত উঠানি, কিছু দোয়া হইল গিয়া ঠোঁটো উঠবো আত উঠবো সম্মিলিত সবরে লইয়া করবা। রসুলে যে জায়গাত জেলা দোয়া করছেন ও জায়গাত ওলা করতে হইব। এখন যদি ঘুমাইবার সময় ঘুমাইবার দোয়া আছে, এখন আমরা চিন্তা করলাম সবেও যখন বাড়ির ঘর রুমর সবও ঘুমাইতাম, বউ বাচ্চা সবরে লইয়া করলাম চলো আমরা ঘুমানির দোয়া সবে একলগে মিলিয়ে আত্মুলা মারি কইলাই হইব নি, মাথা লারেন খানে হইতো না, খানে দোয়া করছে না। হ্যাঁ দোয়া করছে তারপরে হইছে না, কই কেউ দেওয়া হইছে না, এটা কি দোয়া হইছে না? কিন্তু এই দোয়া হইল কি একলা একলা করা লাগে সবে মিলিয়া নাই। এখন যদি বাথরুমে মাইতে সময় দোয়া হওয়া করিয়া বাথরুমে গিয়া ঢুকে হাত তোলা মারিয়াতে হইব, ইখান খুব বালা বুঝছেন যে এইটা হইতো না, কেউ দেয় হিন তার একলা একলা করা লাগবে। ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এইকাইছেন যে বৈঠক শেষে কোনো দোয়া পড়তে হইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাফফারাতুল মজলিস, বৈঠক শেষের দোয়া আছে। এইখানে আলেম উলামা সকল আছেন, তারা জিকার করবা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো বৈঠক বইলে বৈঠক শেষে একটা দোয়া পড়তা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক, যে ও দোয়া পড়তা। এখন আপনি এই দোয়া না পড়িয়া সবরে লইয়া খান্দিলা আসিলা দোয়া করলা, এই দোয়া রসুলের তরিকা হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়াইছেন, ইমামতি করছেন, নামাজ পড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া পড়ছেন, সাহাবায়ে কেরামও দোয়া পড়ছেন, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা পড়ছেন, একলগে পড়ছেন না। আমরার দেশে দেখবা বীর আহমদি গাই আর আমার রাহিমিন আল্লাহ মান্তা সাল্লাম মিনকে সালাম গাই হুজুরে করিল্লা সবরে লইয়া করিল্লা। এখানে আলিমুল্লাহ মকল আছেন, বাংলাদেশের সবথেকে বড় কমি মাদ্রাসা হইল কি হাটাজারি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার খবর লইয়া দেখবা যে এইখানে ফরজ নামাজ শেষে সম্মিলিত দোয়া হয় না, এইলা সবরে লইয়া দোয়া করেন না। বাংলাদেশের একটা বড় আলিয়া মাদ্রাসা হইল গিয়া জামিয়া কাসামিয়ান নরসিংদী, এইখানে নামাজ পড়ে সবরে লইয়া এলে দোয়া করা হয় না। বাংলাদেশের একটা বড় একটা জামাত হয় টঙ্গীর ময়দানও, এইখানেও তিন দিন নামাজ হয়, তিন দিন না নামাজ পড়ে সম্মিলিত দোয়া হয় না। এলাকার কেউ গিয়া থাকলে জিজ্ঞার করবা যে নামাজ পড়ে হয়েছে কিনা না। এলাকার কেউ যদি হজ করার যাই মক্কা মদিনার যাই, পৃথিবীর সবথেকে বড় জামাত হয়, পৃথিবীর সবথেকে বেশি মুসলমান একত্রিত হন, সেই কারণে নামাজ পড়ে সবরে লইয়া দোয়া করা হয় না। আরাফার ময়দানে সহ কত মানুষ একত্রিত হন, ইমামে খুতবা দেন, হিনও সবরে লইয়া দোয়া করা হয় না। আমরা দোয়ার পাগল, একগুলো মানুষ কয় যে আমরা দোয়া বুঝি উঠাই দিতাম, সেই সুন্নতর কথা কইলে কয় দোয়া উঠাই দিত, মানে তার ব্যবসা তাকাত পড়ছে।
কারণ দোয়া করিয়া তো ফসার জি হয়, সুন্নতের অবমাননা করিয়া ফসার জি করলে ফসা হইলে হারাম ফসা। আপনার সুন্নতের এস্টাবলিশ করিয়া ফসা লোক মানুষের কাছ থেকে কোনো অসুবিধা নাই। রসুল সাল্লাহ সাল্লামর সাহাবিরা একজন ব্যক্তিরে গিয়া সাফে কাটি লাইছে, রসুল সাল্লাহ সাল্লামর সাহাবিরা দোয়া করছেন, তারপরে এখান থেকে ছাগল আনছেন, রসুলরে ইয়া কইছেন, রসুলে কইছেন আমারও বাগ দিও। সহিউল বুখারীর ঘটনা, কিচ্ছা কাহিনী আপনাদের শুনাইয়েন না। তাহলে হালালভাবে আপনার ফুদ হক্কা, রুজিও করক্কা, আপনিও হক্কা, এলাকার আরও মানুষের খাওয়া কোনো অসুবিধা না। আর হারামভাবে যদি রসুলের সুন্নতের অবজ্ঞা করিয়া যদি আপনি পয়সা রুজি করেন, পয়সা তো হারাম হয়েছে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আমরার এই অনুষ্ঠান শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবো। আপনার কোনো প্রশ্ন থাকে লিখিতভাবে কইবা, আমি সিলেটের মানুষ, এইখানে মাঝে মাঝে আই। আপনার কোনো প্রশ্ন থাকে আমার আটকাইতে পারবা, অন কইবা যে এই এলাকার আপনার ধর আব্দুল সবুর আইন, তার লগে কিছু প্রশ্ন আছে, সেদিন হইয়া গেছেন মাঠো, আমরা কইতাম পারছি না, এখন জবাব দিতে হইব, আমরা জবাব দিব ইনশাল্লাহ তাআলা। যদি ভুল হইয়া থাকি তাহলে নিজেরা সংশোধন করবো, গর্ববোধ করবো যে নিজের ভুল যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সত্যরে আপনি গ্রহণ করার মানসিকতা আপনার মাঝে থাকতে হইব। আপনি বড় হুজুরের দোয়াই দিন না যেন, এটাই লোক দখলর দলিল। আপনি কোরআন এবং সুন্নাতে কি দলিল দিবা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে কেউ যদি ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে যেন তার খালি জান্নাত যার না, ও কারণে যে সে মারা যান না, মারা গেলেও জান্নাত যাইব। সুবহানাল্লাহ, আপনি এইটা পড়তে দিছেন নি আপনার মুসল্লিরে, মুসল্লিরে হিকেই শুনু না, কারণ মুখ মুসল্লি যদি এটা না জানিতে পালা, কারণ দোয়া করাইব। শিক্ষিত হইলে আমরা আগে জমিদারি আছিল, তো জমিদার হকলে চাইতা যে নিজের এলাকার মানুষ যেন শিক্ষিত না হয়, বিশ্বাস হয় না। আসে চা বাগান আছে, গেদে চা বাগানের ভিতরে প্রাইমারি স্কুলের উপরে কোনো স্কুল নাই, আর মদর আড্ডাখানে আমার ইয়ে রাখছে, কইছে মদ খাও আর প্রাইমারি স্কুল পর্যন্ত পড়ো, এর বেশি পড়িলে তো তুমি আমার বাগানের কুলি হইতে না। তা আমরা রল অবস্থা যে বেশি যদি ইসলামী কিলা হতে তো তুমি কি তৈরি ভাই, তুমি আমরারে মানতে নাই, এর দায় আমরারে জেলা মানো তরিকা চলে। বাংলাদেশের জমিদার প্রথা অনেক আগে গেছে গিয়া, কিন্তু এখনও ধর্মীয় জমিদার প্রথা আছে, এইটারও উচ্ছেদ করতে হইব। আর এটা যে উচ্ছেদ করতে হইলে আপনারে আমার দিন শিখতে হইব, জ্ঞান অর্জন করতে হইব, ইকরার মাঝে ফিরিয়ে আইতে হইব, পড়ালেখার মাঝে ফিরিয়ে আইতে হইব, জ্ঞান অর্জন করতে হইব, আপনি দোয়া ইখতে হইব। আপনার বাড়ি নিয়ে আমার খাওয়াইবা, খাওয়াইয়ার লোক কইবা হুজুর দোয়া করল কা, আমি আত্মুল্লাহ মারি দোয়া করলিমু। আর যদি আমি সুন্নত অনুযায়ী দোয়া করতাম চাই তাহলে আমার দোয়া মুখস্থ করতে হইব, আমার তো দোয়া মুখস্থ নাই, আমি কীটা করবো? তের যায় তো আত্মুল্লাহ মারি দোয়া করবো। আর নাইলে আমার যদি আমার সুন্নত অনুযায়ী করতে হয় তো যারা খানিয়ে নিয়ে দিছে তারা লাগে করতে হইব, খইতে হইব আল্লাহ মাতিমান আতামানি ওসকিমান সাকানি। আপনার বাড়িতে আমি খাইছি কইতে হইব আপনার লাগে আল্লাহ বারিক লাউম ফি মারা যাক্তা হুম মাগফির লাউম ওয়ারহাম হুম। আপনার বাড়ি আমি খাই আর আমার লাগে দোয়া করতে হইব আল্লাহ বারিক লানা ফি ওয়াতিম না খাইরাম মিনহু। তাহলে তিনটা দোয়া মুখস্থ করা লাগে। আর আপনি যদি কোন দোয়া করুক কাতে আমার মুখস্থ করা লাগে না, আমি তো আল্লাহ আমিন কইয়া দোয়া করলিম। গত সপ্তাহে দুইটা বিয়ার কুতবা দিছি, বিয়ার কুতবা দিয়ার লেখেও কইতে পারে না, বিয়ার কুতবার বিয়ার পরে কিতা দোয়া পড়তে হয়। কেউ দেয় এই দোয়া আপনার সমাজ থাকি উঠি গেছে, মৃত সুন্নত, মৃত সুন্নতর অনেক হওয়া যেন নানি। আমরা দেশে একটা জাল দুর্বল হাদিস বর্ণনা করেন যে মৃত সুন্নত জীবিত করলে একশো শহীদের স্বভাব পাওয়া যাইব, এটাই হলো কি দুর্বল সন্ন্যদে বর্ণিত, শহীদ সন্ন্যদে বর্ণিত পঞ্চাশজন শহীদের স্বভাব পাওয়া যাইব। তো মৃত সুন্নত কিতা যে সুন্নত সমাজ থাকি গেছে গিয়া, নামাজ পড়ে যে মুসল্লিয়ে যে জিকির করতো ইমাম সাহেব জিকির করতো, এটা আমরা সমাজ থেকে গেছে গিয়া, এটা মরা সুন্নত, মরে গেছে। তোর বাড়ি দাওয়াত খাওয়াত গেলে যে দোয়া করতে হইব রসুলের দোয়া, এটা মরে গেছে সমাজ থাকিয়া, আমরা সমাজ থাকি মরে গেছে। এটা বিয়া বাড়ির গিয়া আনলে যে বররে দোয়া করতে হইব, কনেরে দোয়া করতে হইব, সুন্নতি দোয়া, এটা আমার সমাজ থাকি মরে গেছে। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জাম্মা বাইনাকুমা ফি খায়র, এই দোয়া তো আপনার ফয়লা জিন্দেগি তো অঞ্চল রেখে, কারণ এই দোয়া মুখস্থ করিয়া গিয়ে আমল করা লাগে। যদি আপনার টয়লেটও যাওয়ার মুখস্থ দোয়া আপনার মনে থাকলো না, অনেক যদি ও জায়গা আলেমুল আমা যাওয়ার সুযোগ থাকতো মনে গিয়া তারা দোয়া করিয়া দিলেই তাতে আপনার মনে থাকলো না, অনেক কিন্তু যাওয়ার সুযোগ নাই দেখি এগুলো মুখস্থ করছেন। আল্লাহ আপনার বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আর একটা জিনিস আমরা সমাজ থেকে মরে গেছে, নফল রোজা।
নফল সিয়াম আছে নি আমরা সমাজ? সে নফল সিয়াম রাখবো? আজান তো দে শুভে জাতি করণে ফরে যে নফল সিয়া তোমরা কিলে কিলে রাখবা? রমজান মাসে যে টাইমে আজান দেওয়া হয় ফজরের আজান, সারা বছর কি ও টাইমে দেওয়া হয়? হ্যাঁ, তে আপনি নফল দুটা রাখবা কিলা? আপনি সাহারি কোন সময় খাওয়া শেষ করতা? আপনার বউয়ে কোন সময় খাওয়া শেষ করতা? আপনার দাদিয়ে কোন সময় খাওয়া শেষ করতা? আপনার দাদায় কোন সময় খাওয়া শেষ করতা? কারণ যেভাবে আজান দেওয়া হয় আপনি আরব দেশে দক্কা যে অবাউয়া লক্ত অক্ত মাত্র আজান দে, কারণ এটা তারার সমাজে 2 লাখ মানুষ আছে, নফল সিয়ামকারীও মানুষ আছে, তাহাজ্জুদ গুজারিও মানুষ আছে। কারণ তাহাজ্জুদের টাইম কখন শেষ হয় আপনি কইতে পারতেন? আপনি দেখা যাইব শুরু সে হামাই গেছে, আপনি ফোরতে আসেন, আপনি খাইতে আসেন, আপনি মনে করেন ইমাম সাহেব আজান দিলে হইব। আর ইফতারের সময়, ইফতারের সময় নফল সিয়ামকারী আপনি দেখেন নি আপনার মসজিদও? যদি আপনার সমাজও আপনার দেশে অনেক মানুষ করেন, আগে ইসলাম খুব ভালো আছে, আগে তো দেখতাম ইমাম বারে মুয়াজ্জিন রয়েছেন সাতের উপরে আজান দিয়ে, এইবার আগে মানে ভিতরে থেকে আরো যেন একামত দেওয়া হয়, মাগরিবর সময়ও একটু সময় দেওয়া হইতো না, এখন আলহামদুলিল্লাহ অনেক জায়গা একটু সময় দেওয়া হয়। তো রমজান মাসে আপনি আজানের লগে লগে জামাত খাড়া করেন না? এখানে মাগরিবর জামাত আপনাদের এলাকা তো হয়নি? মাগরিবর লগে লগে জামাত রমজান মাসও হেনে হয় না? খাইবার লাগি তে সারা বছর কেউ যদি রোজা রাখে তে হে ইফতার করতো না? তে তারে সময় দিত না? সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতো না? কই আসেনি নফল সিয়াম? আপনি কিভাবে প্রমাণ দিবা যে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। শ্রুতর তালে চললে, সমাজের তালে যদি আপনি চলেন, তাহলে আপনি সত্য সঠিক জিনিস পাইতা নাই। আপনারা ফিরিয়ে আইতে হইব রসুল সাল্লাহ ইসলামর সুন্দর খাসার, রসুলের তরিকা সারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে নাই। আপনার যত সুন্দরই আমল হোক না কেন, যদি এটা রসুলের তরিকায় না হয় তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে নাই। আর আল্লাহ এলাকি মালিক, আর আমরা এলাম গে তার গোলাম, গোলামে জিন্দগি গোলামি করতে হইব মালিকের অর্ডার মতো। আপনি রাজানগর বাজার থেকে একটা খামলা আনছেন, আনিয়া কইছেন অন্য যে বাড়ির সামনে কইছেন যে 2 হাত 2 হাত গাছ কুদতো, এখন এ গাছ কুদি লিছে ফাসাদ ফাসাদ। গোয়েনঘাট বাজারে গেছে আইয়া দেখছেন বিকালে পয়সা দিতে আইয়া দেখুন যে ফাসাদ ফাসাদ গাছ কুলছে, আপনি খুশি না বেজার? কেনে বেজার? খাম খম করছে বেজার কেনে? আপনারা মাতেন না কেনে? খাম খম করছে, গাম খম জড়াইছে, বেটা কি বইয়া থাকছে? বেটা তো খাম করছে, 2 হাজার জায়গা ফাসাদ করছে। আপনি আপনি মালিক, আপনি খামলার খামলায় আপনার কথা মতো খাম উঞ্চি করছে না, এটা আপনি বিকালে পয়সা দিতে না, বিচার টাঙ্গাইবার কই বাবা কইয়া গেছিলাম 2 হাত 2 হাত গাত করতো, এ ফুকের বানাই লিছে দেবো। আর আপনি মনে করেন যে আল্লাহর ইবাদত করলাম, জেলা মনে সাহলা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন ডাইরেক্ট নাজিল করতে পারতা, রসুল রে প্রেরণ করছেন, রসুল রে প্রেরণ করিয়া কইছেন যে রসুলের লাগি উসওয়াতুন হাসানা, রসুলের লাগি তোমাদের লাগি নমুনা, রসুলের নমুনা অনুযায়ী তোমার করতে হইব। ওমা আতাকুম রসুল ফাকুজুহু, রসুলে যেটা দেন সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুলে যেটা নিষেধ করেন এটা থেকে বাঁচিয়া থাকো, যে রসুলে যেটা দিয়েছেন ওটারে গ্রহণ করতে হয়, রসুলে যেটা নিষেধ করছেন এটা থেকে বাঁচিয়া থাকতে হয়। আপনার রসুলের তরিকা অনুযায়ী করল না, তাহলে রবরে খুশি করবো কিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, যে আমাদের আমরারে আমরার ইমান, ইমান যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয়, আমরা যদি আমলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে কোরআন সুন্নার কাছে আমরা ফিরিয়ে আইতে হইব, আমরারে ঐক্যবদ্ধ হইতে হইব কোরআন সুন্নার মর্মমূলে, আমরারে কোরআন সুন্নার মর্মমূলে ঐক্যবদ্ধ হইতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এইভাবে অসংখ্য আমল আছে, হইলে অনেকেই মুখ কালা হয়ে যায়, কিন্তু হইতে তো হইব, কারণ আপনার আমরা আপনাদের কাছে তো বুট চাই না, আমরা তো আপনাদের কাছে সমর্থন দরকার নাই। কতজন মানুষ বেশি হইলে এটা ব্যাপার নাই, ব্যাপার হইলে কি আছে দিনের কথা, সঠিক সঠিক কথা আপনাদের শুনাইতে পারছি নি, আর এটা শুনানি মাত্র মাত্র আমি নিজে আমল করতে হইব, আমার পরিবারে আমল করতে হইব, আপনাদেরও আমল করতে হয়, আপনাদের পরিবারের কে বুঝাইতা যে ইবাদত হইতে হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন দেখো সালাত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা কিতা কইছেন, সল্লু কামা রাআইতুনি ইউসাল্লি, সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমার সালাত আদায় করতে দেখায়। তাহলে কার তরিকায় সালাত হইতেইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা সালাত আদায় করতেইব। রাসূলের তরিকায় যদি সালাত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইব, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইতো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, খুজু আননি মানাসিকাকুম, হজর ব্যাপারে কইছেন যে আমার কাছে শিখিয়ে লও যে হজর বিধিবিধান। তাই প্রত্যেকটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে করছেন ওইভাবে আমরা করতে হইব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার গ্রহণ করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার কবুল করবা। সম্মানিত উপস্থিতি, খোয়াত আসলাম যে ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, তাওহিদ। আর তাওহিদরে আমরা আকিদা জড়িত থাকতে হইব, আর শিরকের সাথে সম্পর্ক ছেদ করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরকের সাথে জড়িত হইব তার লাগি আল্লাহ কিতা করবা, বেশ হারাম করে দিবা। কেউ যদি শিরকের সাথে জড়িত হয় আর শির করা অবস্থায় সে মৃত্যুবরণ করে, তার লাগি তার ঠিকানা হইলে গিয়া জাহান্নাম, এ কোনোদিন জান্নাতে যাইতে পারতো না, তার লাগি জান্নাত হারাম করে দেওয়া হইব। তো শির শির কিতা এটা জানতে হইব কিনা, না দুই একটা যদি শিরকের নমুনা কই অনেকে মাইন্ড করে, অথচ কইতে হইব যে শির কেমন এক বিষয়, যে শিরকের কোনো আল্লাহ মাফ করতে নাই, তওবা ছাড়া যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে নাই তার। তাহলে কত ভয়াবহ জিনিস, আল্লাহ ওরা আল্লাহ ঘোষণা দিলাইছেন, আল্লাহ জানাই দিছেন যে শিরকের কোনো আল্লাহ মাফ করতে নাই, কিন্তু আমরা সমাজে শির্ক আছে কিনা, না ইবাদত করতে হইব আল্লাহর। মানুষে গিয়ে আল্লাহ ছাড়া অন্য জায়গায় গিয়া কয় তাজিমি সেজদা দে, নাউজুবিল্লাহ, খবরও গিয়া সেজদা দে কয় এটা তাজিমি সেজদা, মান্নত গিয়া মানে গিয়া দে খবরও, মরা মানুষের খবরও গিয়া যে মানুষ মারা গেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, দিনের দায়ী আসলা, দিনের দাওয়াত লইয়া আইসেন, কিন্তু তাই কার ইবাদত করতা, আল্লাহর ইবাদত করতা, আর এখন তান অনুসারী গিয়া কিতা করেন, তান ইবাদত করার লাগে গেছে, তান অনুগিয়া সেজদা দে, তান অনুগিয়া মান্নত মানে, তান অনুগিয়া পয়সা দে, তান অনুগিয়া কিতা করে মোমবাতি দে। আপনাদের এলাকাত মরা মানুষের গাড়ি বাড়ি উড়ি আসেনি, এই এলাকা অনেক নিরাপদ আছে যে মরা মানুষের বাড়ি গাড়ি নাই, আমরা এলাকাতে আছে মরা মানুষের বাড়ি, মরা মানুষ মারা গেছে তার খবরও বিশাল বাড়ি আসেনি আপনাদের এলাকা দিলা, মরা মানুষের খবরের বাড়ি বানাইয়া রাখছে, জিতা মানুষের বাড়ি দরকার কিনা, না কোনো মোমবাতি নিয়ে দেয়, মোমবাতি তো জিতা মানুষের দরকার, কেউ যদি মোমবাতি দেয় তাহলে কি দেখব, মান্নত করে তাহলে কি দেখব, তার ইমান নষ্ট হয়ে যাব, ইমান বাতিল, তার ঠিকানা হইব জাহান্নাম। অমাল জালিমিন আমিন আনসার, এই ধরনের জালিম যে আল্লাহর তাওহিদের ক্ষেত্রে জুলুম করছে, তাহলে এই ধরনের জালিমের লাগে কোনো সাহায্যকারী নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন লোকমানের কথা কোরআন করিমে, যে ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হইলো কি সবথেকে বড় জুলম, সবথেকে বড় অত্যাচার, যে রব যে মালিকে আমরারে বানাইরা, আমরারে এত সুন্দরভাবে বানাইছেন, আমরার উত্তমভাবে সৃষ্টি করছেন, সেই মালিকর গোলামি বাদ দিয়া এখন মালিকর একটা সৃষ্টির গোলামি যখন শুরু করে দেয় মানছে, তখন মালিকে এটা বরদাস্ত করেন না। এই জন্য মালিকে কইছেন যে যে শিরক করবো তার ঠিকানা হইব জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আমরা সমাজে অনেক শির্ক হল আছে, একটা ছোট্ট একটা শির্কের কথা কই, শির্ক হইলে দুই ধরনের, একটা বড় শির্ক একটা ছোট শির্ক, আল্লাহ ছাড়া অন্য কেউ নামে যদি কেউ খসম করে তাহলে সেটাও শির্ক আছে কিনা, না মাটির খসম কইয়ার, বইয়ের খসম বাচ্চা দিয়ে বইয়ের আতলিয়া কয়, কেউ মরা কাঠের খসম করিয়া কয়, কেউ কয়ও বান্ধে তলে বইয়া কইয়ার, এগুলা খার খসম কইছে, চালর খসম খাইছে, মাটির খসম খাইছে, কাঠের খসম খাইছে, বইয়ের খসম খাইছে, খসম খাইতে হইব আল্লাহর নামে, নাইলে খসম বাদ দিতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কেউ নামে খসম করলো সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, কেউ যদি মাদুলি পিনদে, কেউ যদি তাগা পিনদে, কেউ যদি কোনো জিনিস গলার মাঝে লটকায়, যে মনে করে যে ও গাছর জড়া, ও তাবিজ, ও জিনিসে আমারে কিতা করবো রোগ থেকে মুক্তি দিব, এটা সুন্নতি তরিকা নয়, এটা শিরকি তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খের গলাত কিছু দেখলে এটা কইছেন যে এটা খাটি ফেলাও, এটা হলে কি শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা ব্যবহার করলো, যে গলার মাঝে কিছু লটকাইলো সে শিরক করলো। এখন কইবো আমরা তো জিনে ধরিলায়
আমরা তো জাদুগ্রস্ত হয়ে যাই, আমরা তো উফরিয়ে ধরি লাই, আমরা তো এই নজরে ধরে। তাহলে এই ধরনের কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে তারে কিতা করতে হইব, সুরা এখলাস ফালাক নাস এগুলো ফড়িয়া ফু দিতে হইব, তারে কোরআন পড়তে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা আমরা প্রধান অতিথি আইছেন, আমরা তার কাছ থেকে আলোচনা শুনবো। এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।